নমস্কার বন্ধুরা, মিটু ব্লগ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আজ 23 জানুয়ারি পিকুর স্কুল থেকে একটা অ্যানুয়াল পিকনিকের আয়োজন করেছিল, তো সেটা হলো আজ। এটা দেখো একটা পার্ক, স্কুল থেকে এই পুরো পার্কটা ভাড়া করেছে। এখানে দেখতে পাচ্ছ সমস্ত গার্জেন আর বাচ্চারা আছে। বাচ্চাদের জন্য দেখো বিভিন্ন রকম নাগরদোলা রয়েছে, দোলনা রয়েছে, স্লিপ রয়েছে, যাতে বাচ্চারা সারাদিন আনন্দ করে কাটাতে পারে। বড় ছেলেকে বলেছিলাম, তো অনেকটাই বড় হয়ে গিয়েছে তাই ও এলো না। এর আগে অ্যানুয়াল ট্যুর হয়েছিল, তো সেখানে যা হয়নি বুঝতে পারছ, আমার একার ওপরে তো ওর বাবা তো আমাদের সাথে থাকে না, তো তাই যা হয়নি, কিন্তু পিকনিকটা আর মিস করলাম না। তো আমরা প্রথমেই চলে এসেছি টিফিন করতে, টিফিন করে যাব মাঠে। পিকু সারাদিন এনজয় করবে আর তোমরা দেখতে থাকো। টিফিনে আছে লুচি, সবজি আর একটা করে মিষ্টি। আমাদের খাওয়া হয়ে গিয়েছে, পিকু এখন সিঁড়ি থেকে নামছে আর ওখানে দাঁড়িয়ে আছে পিকুর স্যার। দেখো পিকু প্রথমেই এসে উঠেছে নাগরদোলাতে, ও একটা হর্সের পিঠে উঠেছে, দেখতেই পাচ্ছ। আর পিকু এই সব জিনিসগুলো দেখছে, খুব আনন্দ করছে, কারণ ও তো সচরাচর এইসব জিনিসগুলো দেখে খুবই কম, দেখে দূরে থেকে দেখে কিন্তু এনজয় করতে পারে না, কারণ আমাদের তেজপাড়াগায় বাড়িতে পার্ক ফার্কের ব্যবস্থা থাকে না, তো তো সেই জন্য ও পার্ক জিনিসটা কি অনুভব করতে পারে না। তাই আজও এসছে পার্কে, এসে খুব আনন্দ করছে। দোলনা চড়া হয়ে গিয়েছে, এখন স্লিপে চড়ছে। আমাদের বাড়িটা এমন একটা জায়গায় সেখানে কোনো পার্ক নেই, পার্ক দুই একটা রয়েছে, বাড়ি থেকে 5 কিলোমিটার রাস্তা আসলে পার্ক আছে, তাও আবার সব পার্সোনাল, মানে ওখানকার এলাকার বাচ্চারা সেই সব পার্কে এনজয় করতে পারবে, কিন্তু আদার্স বাচ্চারা এলে সেগুলো অ্যালাও নেই, তাই ওর পার্কে খুব একটা আসা হয় না। আর এমনি আছে নিমপিটটা ঘোরার মতন জায়গা, তাও আবার বাড়ি থেকে 2 কিলোমিটার আসলে তারপর নিমপিট, বাড়ির আশেপাশে কোনো কিছু দেখার মতন কিছু নেই। তো যাই হোক, পিকু খুব এনজয় করছে আর তোমরা পিকু এনজয়টা দেখতে থাকো। পিকু তো ভীষণ এনজয় করছে, কোনটা ছেড়ে কোনটা চড়বো নিজেই ডিসাইড করতে পারছে না। এখন এসছে দেখো বল খেলতে ওর ফ্রেন্ডসদের সাথে। এখানে আছে প্লে থেকে তোমার 5 পর্যন্ত বাচ্চারা, অনেক বাচ্চারা অ্যাটেন্ড করেনি, তবে অনেক বাচ্চা এসছে, অনেক বাচ্চা আসেনি। এর আগে যে অ্যানুয়াল ট্যুর হয়েছিল তো সেখানে গিয়েছিল অনেকে, তাই এখানে অনেকে আসেও নি, আবার অনেক বাচ্চাদের শরীর খারাপ সেই কারণে অ্যাটেন্ড করতে পারেনি। তো যাই হোক, বাচ্চারা প্রচুর আনন্দ করছে, ছোট ছোট বাচ্চারা ভীষণ এনজয় করছে। আর পিকু তো একদম মানে পুরো ফুল মস্তিতে এনজয় করছে, ওর বল খেলাতে ঠিক একটা মন বসলো না, ও চলে এসেছে আবার স্লিপের কাছে, কারণ ও তো বল সচরাচর বাড়িতে খেলেই থাকে, দাদা ভাইদের সাথে দিদি ভাইদের সাথে খেলেই থাকে, তাই ওর বল খেলাতে খুব একটা মন বসলো না, ও আবার চলে এসেছে স্লিপে, কারণ এগুলো তো খুবই কম ওর ভাগ্যে আসে, তো সেই জন্য ও যতটা পাচ্ছে এগুলোতে এনজয় করছে।
শিলির চড়া হয়ে গিয়েছে, এখন যাচ্ছে দোলনা চড়তে। গলে গালে একটা দিদি ভাইয়ের পাশে ঝাঁক করে বসছে। দেখো সব জিনিসটা ওর ট্রাই করা চাই, আর ও এত দুষ্টুমি করছে দেখে ওর ম্যাম এসে ওর কাছে ওকে আদর করছে। এখন খেলা হয়েছে, স্যার ডাকছে খাওয়ার জন্য সবাইকে, বাচ্চাদের বিশেষ করে। তো এখন আমরা লাঞ্চে বসেছি দেখতেই পাচ্ছ, আর লাঞ্চ হয়ে গেলে গো টু হোম, আর এখানে থাকা যাবে না কারণ অনেক খেলেছে। তো চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক। আর পিকু আজ মানে নিজে হাতে তুলে খাবে, ও অনেকক্ষণ দিয়ে বলে যাচ্ছে মা আমি নিজে হাতে তুলে খাবো। তো দেখো নিজে হাতে তুলে খাচ্ছে, সবটা খেতে পারবে না, আমি পরে হেল্প করব, কিন্তু ও যতটা পাচ্ছে খাক। ফ্রেন্ডসদের সাথে বসেছে তো ওর আনন্দ লাগছে, মজা লাগছে। আর যেখানে বাড়িতে ওর দু তিন ঘন্টা ধরে খাইয়ে দিতে হয় সেখানে ও নিজে হাতে তুলে খাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন বাড়ির দিকে যাচ্ছি, সবাইকে জানাই টাটা। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।